প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য শিক্ষামন্ত্রী রাজ্যের একটি বিরাট ঘোষণা করলো। তোমাদের সকলের জন্য একান্তই জানা দরকার এই বিরাট ঘোষণা কি, এবং একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের ইভেন সেমিস্টারের এক্সামিনেশন নিয়ে এই মুহূর্তেও বড় আপডেট রয়েছে, সিদ্ধান্ত রয়েছে। কাজেই পুরো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তুমি যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। সবার প্রথমে এই কলেজের ইভেন সেমিস্টার নিয়ে কি আপডেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তারপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সকলের জন্য গুরুত্বপূর্ণ যে শিক্ষামন্ত্রীর ঘোষণা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকেই তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে চিন্তিত। আর একই রকম বিষয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় শোনা যাচ্ছে, যে তোমাদের যে পরীক্ষা রয়েছে, কখনো বলা হচ্ছে অফলাইনে, কোথাও বলা হচ্ছে অনলাইন, আবার কোথাও বলা হচ্ছে ওবিইর মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশন নেওয়া হবে। এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে যে তথ্য আছে, তোমরা সকলেই জানো যাদবপুর ইউনিভার্সিটির কিছু বিভাগ রীতিমতো মিটিং করে আগে ডিসিশন নিয়েছিল এবছরের ইঞ্জিনিয়ারিং বিভাগের যে সেমিস্টারের পরীক্ষা আছে সেই সেমিস্টারের পরীক্ষা অফলাইনে বই খুলে এ ছাত্রছাত্রীরা দিতে পারবে, এবং তাদের যে নম্বর সেটা 100-এর বদলে 70-এ নেওয়া হবে, এবং যেটা 3 ঘন্টা সময় পেত ছাত্রছাত্রীরা তার জন্য 4 ঘন্টা সময় পাবে। তো ওপেন বুক এক্সামিনেশন হবে বলেই কিন্তু একটা প্রস্তাব এসেছিল বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে, এ যে তাদের যে এক্সামিনেশন রয়েছে এই সেমিস্টারে সেই সেমিস্টারের এক্সামিনেশন ওপেন বুক টেস্টের মাধ্যমে, অর্থাৎ বই খুলে তারা দিতে পারবে। কিন্তু পরবর্তীকালে কিন্তু বাদবাকি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ইউনিভার্সিটির, সেই ডিপার্টমেন্ট থেকে পরিষ্কারভাবে এই প্রস্তাবকে খারিজ করে দেওয়া হয়। সেমিস্টার এক্সামিনেশন যেটা রয়েছে সেই এক্সামিনেশন বই খুলে ছাত্রছাত্রীরা অফলাইনে দেবে না, যেরকমভাবে বিগত সময়ে সম্পূর্ণভাবে অফলাইনে নিজের থেকে পরীক্ষা দিতে হতো তেমনভাবেই পরীক্ষা হবে অফলাইনে। একই সাথে এ ছাত্রছাত্রীদের এই যে 100 থেকে 70 করা হয়েছিল, অনেকে এ 100-এর বদলে 70 নম্বরের পরীক্ষা নেওয়ার কথা বলছে, অনেক এরকম ডিসিশন কিন্তু বিভিন্নতা থাকলেও চূড়ান্ত ডিসিশন এই মুহূর্তে যেটা তথ্য শোনা যাচ্ছে অফলাইনেই সম্পূর্ণভাবে আগের মতো পরীক্ষা হবে। যদিও তোমরা বুঝতে পারছো পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের একটা দাবি রয়েছে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে মতভেদের পার্থক্য রয়েছে, যদিও সর্বাধিক ডিপার্টমেন্ট অফলাইনেই পরীক্ষা নিতে চাইছে, তার সত্ত্বেও কিন্তু আরও একটা মিটিং হতে পারে এরকম ব্যাপারটা কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এ বই খুলে পরীক্ষা নেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে। তারপরে শেষে একদম শেষে এসে এখন সম্পূর্ণভাবে হোস্টেল খুলে দেওয়ার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে, মানে বুঝতেই পারছো। আর হাতে রয়েছে 3 মাস 6 মাসের সিলেবাস, 3 মাসে শেষ করবে। আর তোমরাও অনেকে বলেছো যে সিলেবাস শেষ করা কলেজের পক্ষে কোনো একটা ব্যাপারই না, করাক না করাক কিন্তু সিলেবাস কিন্তু খুব তাড়াতাড়ি তারা শেষ করতে দেয়, আমরা কীভাবে পড়বো সেটা নিয়ে একবারও ভাবে না। তোমাদের অনেকের বক্তব্য আমি ভিডিওর মাধ্যমে তুলে দিলাম, বাদবাকি তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপরে তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য একটা বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। এ যেরকমভাবে তোমরা ক্লাস করো, যেরকমভাবে তোমরা পরীক্ষা দাও, সেরকমভাবে হয়তো আর পরীক্ষা দিতে পারবে না, কারণ এর জন্য যেটা মৌখিকভাবে শোনা যাচ্ছিল সেটা এখন কার্যকর হয়েছে লিখিতভাবে, কারণ একটা সংগঠন করা হয়েছে, এ 10 জন সদস্যের একটা সংগঠন করা হয়েছে, যেখানে রয়েছে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং একাধিক রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউশনের শিক্ষক রয়েছে, সাথে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রয়েছে। এরকমভাবে এ বিশিষ্ট ও 10 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য যে ইউজিসির যে নতুন গাইডলাইন বা NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দরুন যে নতুন এডুকেশন পলিসি, অর্থাৎ নিউ এডুকেশন পলিসি তৈরি করার কথা বলা হচ্ছে বা যেটা লাগু করার কথা বলা হচ্ছে এবছর থেকে, এ সেই নীতিকে তারা মানবে না। অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটাই বক্তব্য যে 2020 সালে যে নিউ এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য, এটা বিদেশের সম্পূর্ণ শিক্ষানীতি, সেটাকে সম্পূর্ণ নকল করা হচ্ছে আমাদের দেশের জন্য, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে
এই নীতিকে আমরা প্রয়োগ করব না, সম্পূর্ণ নিজেরা বাংলার স্টুডেন্টদের জন্য ও ভারতের ছাত্রছাত্রীদের জন্য নিজস্ব শিক্ষানীতি তৈরি করব, যে শিক্ষানীতি অবলম্বন থাকবে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য। সেই কারণেই কিন্তু এই যে দশজন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে নতুন শিক্ষানীতি তৈরি করা এবং আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট করা। ইউজিসির নোটিশ অনুযায়ী যে এনইপি কেন্দ্রের তরফ থেকে তৈরি করা হয়েছে, সেই এনইপিকে কিন্তু আমাদের রাজ্যে প্রয়োগ করবে না, যেটা শিক্ষামন্ত্রী নিজে বক্তব্য থেকে বা সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে। এবং এই যে নতুন শিক্ষানীতি, এই নতুন শিক্ষানীতির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দিলেও দু মাসের মধ্যে শোনা যাচ্ছে এই নতুন শিক্ষানীতি আমাদের রাজ্যের জন্য কিন্তু তৈরি হবে। আর আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গ যদি নতুন শিক্ষানীতি তৈরি করে আমাদের রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য নতুন শিক্ষানীতি লাগু করে, সেক্ষেত্রে তোমরা জানো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়ার প্রযুক্তির পরিবর্তন হবে, একই সাথে পরীক্ষার ধরন বা প্যাটার্নের পরিবর্তন হবে, সিলেবাসের পরিবর্তন হবে, একই সাথে তোমাদের একাধিক বিষয় কিন্তু এর মধ্যে যুক্ত হবে এবং ছাত্রছাত্রীরা একাধিক সুবিধা পাবে। যেরকমভাবে নিউ এডুকেশন পলিসিতে কেন্দ্রের বলা হয়েছে, তেমনভাবেই হয়তো রাজ্য নিজের মতন করে কিছু শিক্ষানীতি বা কিছু নতুন বিষয় এই আমাদের পুরনো শিক্ষানীতির সাথে যুক্ত করবে। বাদবাকি তোমাদের কী মনে হয়, এই যে নতুন শিক্ষানীতি তৈরি করছে, সেই শিক্ষানীতিতে এক্সট্রা কী যুক্ত করলে, কোন বিষয়টা যুক্ত করলে আমাদের শিক্ষানীতি আরও এগিয়ে যাবে বলে তোমার মনে হয়? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।